বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে গতি আনতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রাথমিকভাবে কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেই সরকার এরই প্রেক্ষিতে দাতা সংস্থা জায়গার অর্থায়নে মহেশখালীর মাতার বাড়িতে নির্মাণ করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর নতুন এই বন্দর নির্মিত হলে আশি হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার আঠারো মিটার ড্রাফট এবং দুশো মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে পারবে জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন দু সালে শেষ হবে প্রকল্পের কাজ এই পোর্টটি বাংলাদেশে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি করবে এখানে একটা ইকোনমিক জোন গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এখানে একটা ডিপসি টার্মিনাল করার জন্য এই পোর্টটি বিশালভাবে কাজ করবে প্রতিমন্ত্রী জানান মাতার বাড়িতে নির্মাণ করা হবে বারোশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র এখানেও ভবিষ্যতে আমাদের জায়গা রাখা হচ্ছে ল্যান্ড এলএনজি করার জন্য এবং কোল্ড টার্মিনাল করার জন্য এই কোল্ড টার্মিনাল হলে পরে সারা বাংলাদেশে যতগুলো কয়লার পাওয়ার প্ল্যান আছে সেখানে খুব সহজে আমরা কয়লা সাপ্লাই দিতে পারবো বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য মাতার বাড়ি সহ মহেশখালী জেলার চার লক্ষ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আমাদের এই অবহেলিত কোস্টাল বেল্ট আগামী দিনে যে দুবাই সিঙ্গাপুরের আলোকে এই মহেশখালীকে গড়ে তোলার যে ওনার মহাপরিকল্পনা রয়েছে সেই লক্ষ্যে মানুষ জনগণকে তিনি জনগণের উদ্দেশ্যে সেই পরিকল্পনার কথা জানাবেন বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় ধরা হয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা দিচ্ছে উনত্রিশ হাজার কোটি টাকা হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম